থেকে যে আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে সবাইকে শুভেচ্ছা। এটি টিম বের হয়েছে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমে আজকে দুজন অফিসার আমাদের আছেন, আটজন কর্মকর্তা আজকে কাজ করছেন। তা আপনাদের একটি বিষয় দেখাবো, আমরা এই মুহূর্তে আছি মহাখালী কাঁচা বাজার। মহাখালী কাঁচা বাজারে এখানে যে আমাদের যে যারা ক্রেতাগণ আসছেন, আমরা দেখে আসলাম একটু আগে ফলের যে দোকানগুলো, তারপর আমরা মাছ এবং মাংস দেখলাম, গরুর মাংস যে 600 টাকা করে বিক্রি হচ্ছে দেখে আসলাম আমরা। আর এখানে আমরা যে আদার রেটটা বাজারে খুচরো বাজারে কমেছে কিনা এটা আমরা একটু মানে তদারকিতে এসেছি। আপনার আদা কত করে চলে এখন চায়নাটা দেখান তো কোন দিকে? হ্যাঁ আচ্ছা, আদা তারা 150 টাকা ক্রয় করেছে, এই যে আমরা এখানে দেখাচ্ছি 150 টাকা ক্রয় করে 170 টাকা বিক্রি করছে। যেটি বলছিলাম যে ঢাকা শহরে সকল পাইকারি আড়তে আমরা কোথাও 150 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবেন না আমরা জানিয়েছিলাম, কারণ এটি আড়ত দ্বারাই চট্টগ্রামে যারা ইয়ে ছিলেন আমদানিকারকরাই তারাই নির্দেশনা দিয়েছিলেন শ্যামবাজার পাইকারি আড়তে, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি। এবং আদা 180 না 170 নামান, 170-এর বেশি হবে না, নামান 10 টাকায় কমান 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 না, ঘাটতির হিসেব করেই বলছি। কেজিতে আপনার তো ঘাটতি দিয়ে আপনি 20 টাকা যাবেন কেন, 170 লিখেন। এই বাজারে কেউ 170-এর বেশি যেন না যায় সবারই বলে গেলাম। হ্যাঁ পাইকারি 150 গেলে লিখেন, এই লিখে ফেলেন। এই যে আমরা আরেকটি প্রতিষ্ঠানে এখানে 180 টাকা নাকি বিক্রি করছিলাম আমরা দেখতে আসছি, এবং এই যে চায়না রসুন আপনাদের দেখেন। এই আপনি কোথা থেকে কিনছেন এটা? 158 টাকায় কোথায় কিনছেন? ও কারণ বাজারে, মানে ওরা তো শ্যামবাজার থেকে 150 কিনছে। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেছেন রসুন চায়না 158 টাকায় কিনেছে 170 টাকা। এই শুনেন সবাইরে বলে দিই, কৃষি বিপণনের ওয়েবসাইট আছে কৃষি বিপণন অধিদপ্তরের, সেখানে পার্সেন্টেজ দিয়ে আছে, পার্সেন্টেজের আজকে জানাই গেলাম, কিন্তু পার্সেন্টেজের বেশি যদি লাভে চলে যান একজনে 20-30 হাজার। হ্যাঁ এগুলো কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। অস্থির আপনারা যারা খুচরা ব্যবসায়ী, আমরা চাই না, আমরা কখনো চাই না যে কেউ একজন জরিমানার মধ্যে আসেন, কিন্তু আইনের বাইরে যাবেন এটা কারো হইতে দিব না, ঠিক আছে? আর আমাদের তো অফিসাররা রেগুলার আসে টিমে, ঠিক না? এই যে আমাদের অফিসাররা আছে সবাই, হ্যাঁ বলে গেছে না, হ্যাঁ তো কোনটা 8% কোনটা 20% এটা, হ্যাঁ এগুলো আপনারা দিয়ে যোগ করে যারা একটু বুঝেন পড়ালেখা করেন তারা এগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের একটা জিনিস বলে যাই, কিনার একটা ধরবেন 8% চালে ডাল যত ডাল আছে এগুলোতে 8% দিবেন, আর আলু পেঁয়াজ শুকনা মরিচ হলুদ এগুলোতে 20% দিয়ে, এই যে খরচ লেখা যাবে না, খরচ দরকার নাই তো, এই যে খরচ শত এটা আপনাদের সকল বিষয় সরকারের সংস্থা তো আমি ঠিক আছে, ধন্যবাদ জানাই কৃষি, সবাই শুনেন কৃষি বিপণন অধিদপ্তর, এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে সরকারি একটা সংস্থা, তারাই ঠিক করে। আচ্ছা আপনারা না, আপনারা আপনাদের মতো বুঝ করে করবেন যাতে কোনো গ্যাপ না হয়। আর একটা কথা বলি শুনেন, এই যে হঠাৎ করে লাভ মারে যে বাড়লো, এবার তো ধরাধরির পরে কমলো, আদা কমছে না? অবশ্যই, তাহলে আপনাদেরও সহযোগিতা করতে হবে। এই যে আমরা এখন মাল আনি না, বাজারে অটুই কমে গেছে, হয়তো এই শুনেন ভালো আছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা? আদা বেচেন নাকি? আদা আনেন নাই? আচ্ছা দাম কত? দাম তো 150 টাকা হয়ে গেছে পাইকারি, দাম নাই। আচ্ছা গেলে পাবেন, শ্যামবাজার গেলে 150, কারণ বাজার গেলে হয়তো 500 টাকা। কত করে কিনছেন? দাম কমে গেছে, নিয়ে আসবেন, ঠিক আছে? খুচরা খুচরা 170-এর বেশি এখন যাবে না, ওরা ওরাই করবে, থাক কিনার উপরে দাম ঠিক করবে, ঠিক আছে? আদা আছে? ও আপনার তো আদার দোকান না। এই পান সুপারি সুপারি রেট টেট বাড়ছে নাকি? সেদিন আমরা শ্যামবাজারে ধরলাম, এগুলো চলেই না, না মানুষের খাওয়াটাও কমে গেছে, আড্ডা কমে গেছে তো নাকি? হ্যাঁ আড্ডা বন্ধ হয়ে গেছে তো, হ্যাঁ
সম্মানিত সুরজন দেখবেন যে মহাকালী এটি যে কাঁচা বাজার আমরা এখানে আছি। আমার সাথে আমার সহকর্মিনী রোজিনা সুলতানা ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আছেন। আমরা চলো আমরা এখন এখানে দেখে ঢাকা শহরে আমরা 8-10টি বাজারে আজকে যাবো, দেখবো আসলে প্রকৃতপক্ষে বাজারের অবস্থা কি। এবং আমরা যে এই আপনারা পড়বেন, এগুলো পড়ে দিবেন, আবার অবুজ হয়ে দিয়ে না, একটু ভালো মতো ওইখানে কাগজের মধ্যে লিখে থাকে দেখবেন, ওই মোবাইলে অ্যান্ড্রয়েড সেট আছে না, ওয়েবসাইটে যায় কৃষি বিপণন অধিদপ্তর লিখবেন, লিখলে ওদের পেজ আসবে, পেজের মধ্যে প্রতিদিনের খুচরা মূল্য হ্যাঁ ওইটা দেওয়া থাকে, সেখানে ক্লিক করে ওইটা নিয়ে মোবাইলে একটু দেখেন, দেখে একটু পড়ে টড়ে নিজের একটু জ্ঞান থাকলে কাজ করতে ভালো, কেমন? হ্যাঁ, তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যাচ্ছি আজকে আরও কয়েকটি বাজারে। একটা বিষয় বলে রাখি যে অস্থিতিশীলতা যেটা করার চেষ্টা হয়েছিল সেটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে এখন সুন্দর মতো, যে মানুষজন আসছে ডিম থেকে শুরু করে অন্যান্য যে পণ্য সামগ্রী সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মুরগি গরুর মাংস সেগুলো আমরা ঘুরে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই শারীরিক সুস্থতা কামনা করছি। একটি বিষয় যে আপনারা ঘরে থাকবেন সবাই, যে আমাদের এই সময়টা খুব ক্রুশিয়াল মোমেন্ট, এই সময়টাতে আমরা সবাই মিলে আমরা একটু ধৈর্য ধরবো, আমরা পরিবার সহ সুন্দর মতো ঘরে থাকবো, এবং আমরা আমাদের যে ঘরে থাকার মাধ্যমে আমরা যে এই সময়টার উত্তরণ ঘটাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ।